ধারণা করা হয়েছিল অ্যাভাটারের 5টি কিস্তি মুক্তির আগে নতুন কোন সিনেমার কাজ হাতে নেবেন না জেমস ক্যামেরন। তবে নির্মাতা জানালেন ভিন্ন কথা। অ্যাভাটার 4 এর কাজ শুরু করার আগে দ্য লাস্ট ট্রেন ফ্রম হিরোশিমা বইয়ের উপর ভিত্তি করে সিনেমা নির্মাণ করবেন বলে জানিয়েছেন তিনি। 2010 সালে প্রকাশিত চার্লস পেলোগ্রিনের লেখা দ্য লাস্ট ট্রেন ফ্রম হিরোশিমা বইয়ের স্বত্ব কিনে নিয়েছেন ক্যামেরন। বইটিতে জাপানে পারমাণবিক বোমা নিক্ষেপের পরের 2 দিনের ঘটনা তুলে ধরা হয়েছে। জাপানি বেসামরিক নাগরিক ও প্রত্যক্ষদর্শী আমেরিকান পাইলটদের কাছ থেকে শোনা ঘটনার বিবরণী আছে বইটিতে। জেমস ক্যামেরন সিনেমাটি নিয়ে কাজ শুরু করেছেন গত মাসে। জাপানে অ্যাভাটার 2 এর প্রচারণায় গিয়ে 93 বছর বয়সী সুতোমো ইয়ামাগুচি নামের এক জাপানির সঙ্গে কথা বলেছেন তিনি, যিনি হিরোশিমা ঘটনার প্রত্যক্ষদর্শী। কিছুদিন আগে ইয়ামাগুচি মারা যান। এরপরই নতুন সিনেমার কথা জানান ক্যামেরন। জানিয়েছেন বড় পর্দার জন্যই সিনেমাটি তৈরি করবেন। ওটিটিতে মুক্তি দিতে আগ্রহী নন তিনি।